নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গে আবারও নতুন করে আশাকর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল। তো বন্ধুরা, এবার যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেখানে টোটাল 6টি আলাদা আলাদা ব্লকে প্রচুর সংখ্যক শূন্যপদে আশাকর্মী নিয়োগ হতে চলেছে। তো অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশন ফর্মটি আপনাদেরকে নিজের নিজের বিডিও অফিসে জমা করতে হবে, যে 6টি ব্লকে ভ্যাকান্সি বেরিয়ে গেল। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব কোন কোন ব্লকের কোথায় কোথায় কতগুলি শূন্যপদ রয়েছে, কারা আবেদন করতে পারবেন, সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। তার আগে যারা চ্যানেলে প্রথমবার এসেছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিন, কারণ আশাকর্মী নিয়োগ সম্পর্কিত যে কোনো আপডেট আপনারা পেয়ে যাবেন আমাদের এই চ্যানেল থেকে সবার প্রথমে। তো বন্ধুরা, চলুন আমরা এই নোটিফিকেশনের প্রথম দিকে গিয়ে দেখে নিই কী বলা রয়েছে। তো বন্ধুরা, নোটিফিকেশানটি দেখতে পাচ্ছেন যে 10/3/2023 তারিখে প্রকাশিত হয়েছে, ঠিক আছে। তো এখানে শর্তাবলী আপনারা সকলেই জানেন। তো প্রথমে 1 নম্বরে যেটিতে বলা রয়েছে, এখানে শুধুমাত্র বিবাহিত, বিধবা এবং বিবাহ বিচ্ছিন্ন মহিলারা আবেদন করতে পারবেন। যে এলাকায় আবেদন করবেন সে এলাকায় কিন্তু স্থায়ী বাসিন্দা হতে হবে এবং তার ডকুমেন্টস থাকতে হবে, ঠিক আছে। SC/ST হয়ে থাকলে আপনাদেরকে কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে। তার সঙ্গে বয়স আপনাদের 30 থেকে 40 বছর এখানে জেনারেলদের, এবং SC/ST-দের 22 থেকে 40 বছর হতে হবে। যোগ্যতা শুধুমাত্র মাধ্যমিক পাস কিংবা করে থাকলে হবে কিংবা ফেল করলে হবে, কিন্তু মাধ্যমিক পরীক্ষা মার্কশিট থাকতে হবে, ঠিক আছে। তার সঙ্গে অন্যান্য কিছু জিনিস এখানে বলা রয়েছে, আপনারা অবশ্যই একবার স্ক্রিন পজ করে ভিডিওটি দেখে নেবেন, ঠিক আছে। তো তারপরে এখানে কোন কোন ডকুমেন্টস জমা করতে হবে সে সকল ডিটেলসগুলিও কিন্তু বলা রয়েছে। তো বন্ধুরা, এখানে আপনারা আবেদন কত তারিখ পর্যন্ত করতে পারবেন। তো আবেদন অলরেডি শুরু হয়ে গেল, যেটি চলবে এখানে 10/4/2023 তারিখ পর্যন্ত, ঠিক আছে। অর্থাৎ 1 মাস জুড়ে কিন্তু এই আবেদনটি চলবে, 10/4/2023 তারিখ, অর্থাৎ এপ্রিল মাসের এখানে 10 তারিখ পর্যন্ত চলবে, ঠিক আছে। মার্চ মাসের 10 তারিখ থেকে অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে এবং এপ্রিল মাসের 10 তারিখ পর্যন্ত এই অ্যাপ্লিকেশানটি চলবে, ঠিক আছে। তো বন্ধুরা, এখানে 6টি আলাদা আলাদা ব্লক রয়েছে। তো চলুন একে একে আমরা প্রত্যেকটি ব্লকে দেখে নিই কোথায় কতগুলি শূন্যপদ রয়েছে, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের প্রথমে যে এখানে প্রথমে ব্লক নেম, তারপর গ্রাম পঞ্চায়েত নেম, সাবসেন্টার নেম, ভিলেজ নেম এবং কতগুলি করে ভ্যাকান্সি রয়েছে, সমস্ত কিছু কিন্তু এখানে বলা রয়েছে, ঠিক আছে। তো প্রথমে যে ব্লকটি রয়েছে দেখতে পাচ্ছেন আলিপুরদুয়ার 1 ব্লকের জন্য, দেখতে পাচ্ছেন কোন কোন গ্রাম পঞ্চায়েতে এখানে কিন্তু দেওয়া রয়েছে এবং কোন কোন সাবসেন্টারে সেগুলি সমস্ত কিছু দেওয়া রয়েছে, আপনারা চেক আউট করে নেবেন। তো আলিপুরদুয়ার 1 ব্লকে রয়েছে, তারপর রয়েছে আলিপুরদুয়ার 2 ব্লকে রয়েছে, তারপরে যে ব্লক রয়েছে এখান থেকে দেখতে পাচ্ছেন যে কুমারগ্রাম ব্লকের জন্যও কিন্তু রয়েছে এখানে বিভিন্ন জায়গায় শূন্যপদ, তারপর রয়েছে এখানে ফালাকাটা ব্লকের জন্য বিভিন্ন জায়গায় শূন্যপদ রয়েছে, ঠিক আছে। তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন আরও একটি ব্লক রয়েছে, কালচিনি ব্লক, ঠিক আছে, কালাচিনি ব্লকের জন্য এখানে শূন্যপদ রয়েছে। তারপরে এখানে রয়েছে মাদারিহাট ব্লকের জন্য, ঠিক আছে, মাদারিহাট বীরপাড়া। তো ইত্যাদি জায়গাতে কিন্তু শূন্যপদ চলে এসছে। আপনাদেরকে এই অ্যাপ্লিকেশন ফর্মটি ফিলাপ করে আপনাদের নিজের নিজের ব্লক অফিসে জমা করতে হবে 10/4/2023 তারিখের মধ্যে, ঠিক আছে। তো এটি সম্পূর্ণ আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের জন্য নিয়োগটি হচ্ছে, দেখতে পাচ্ছেন এটি কিন্তু আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের তরফ থেকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো নোটিফিকেশন সহ অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করার জন্য আপনাদেরকে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইটে এসে এই যে রিক্রুটমেন্ট অপশন দেখতে পাচ্ছেন এখানে যাবেন, এখানে গিয়ে কিন্তু আপনারা এই রিক্রুটমেন্ট নোটিশটি ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে। কোথায় রয়েছে চলুন দেখে দিচ্ছি, পরপর 3-4টি নামানোর পরে আপনারা এখানে পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন যে আশা রিক্রুটমেন্ট নোটিশ, এখান থেকে PDFটি ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। তাহলে কিন্তু আপনারা এখান থেকে অ্যাপ্লিকেশন ফর্মটি পেয়ে যাবেন, ঠিক আছে। পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটগুলির জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিতে ভুলবেন না। ধন্যবাদ।